জাহিন্দ ফ্রেন্ডস এসএস জিডি রেজাল্ট দু হাজার চব্বিশ অনেক ফ্রেন্ডস কিন্তু অপেক্ষা করে আছে যে এসএসসি জিডি রেজাল্ট কবে মানে লিঙ্ক আউট হবে এছাড়াও ফ্রেন্স তোমাদের ফিজিক্যাল কাট আপ বা তোমাদের স্কোর কার্ড কবে থেকে জারি করা হবে এবং তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে অনেকেই কিন্তু দীর্ঘ অপেক্ষায় আছে এবং অনেকেই কিন্তু টেনশনের মধ্যে আছে যে কবে থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটা শুরু হবে তো দেখো তোমাদের কিন্তু এই নোটিফিকেশন মাধ্যমে তোমাদের সেভ স্কোর কত হবে পিইডি প্রসেস ক মানে কবে থেকে শুরু হতে চলেছে স্কোর কার্ড কবে থেকে জারি করা হবে বা রেজাল্ট লিঙ্ক কবে থেকে তোমরা আউট বা তোমরা সামনে থেকে দেখতে পাবে সমস্ত রকম নোটিফিকেশান কিন্তু সব অনেক বড় বড় স্যারের কাছ থেকে কিন্তু পরামর্শ বা তাদের ভিডিও দেখে বা তাদের সমস্ত রকম নোটিফিকেশান নিয়ে কিন্তু তোমাদের সামনে তুলে দিতে চলেছি যে সমস্ত ফ্রেন্ডস তোমরা অপেক্ষা করে আছো দেখো তোমাদের কিন্তু এখন পর্যন্ত রেজাল্টটা আউট হয়নি তার কয়েকটি কারণ এবং কবে থেকে রেজাল্ট আউট হবে প্রথমত দেখো যে তোমাদের কিন্তু এক নম্বর যে আমাদের যে ইন্ডিয়া যে ইলেকশান হয়েছে তো প্রধান কারণ হচ্ছে ইলেকশান আমাদের কিন্তু এসএসসি জিডি রেকমেন্ট ইলেকশানকে কিছু কিছুটা কিন্তু প্রাধান্য দিয়েছে কারণ এসএসসি জিডি রেকমেন্ড কিন্তু যে সমস্ত মানে ভোটে কাজে লাগে আমাদের কিন্তু সব সবসময় কিন্তু ভোট কেন্দ্রিক বিভিন্ন রকম কাজে কিন্তু পরিচালিত হয় তাছাড়াও কিন্তু অনেক অফিসিয়াল কাজ থাকে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু তোমাদের ইলেকশনের উপরে ভিত্তি করে একটা কিন্তু রেজাল্টের একটা ঢিলামিশ হয়েছে দ্বিতীয় কারণ যে তোমাদের কিন্তু আর এফ আইডি যে এখন যে রেকমেন্ডি তোমাদের টেকনোলজি ইউজ করা হয়েছে যে আর এফ আইডি এবং সিসিটিভি ক্যামেরা আগে কিন্তু সমস্ত কিছু কিন্তু মানে হাতে রিক্রুটমেন্ট করা হতো মানে ঘড়ি দেখে তাছাড়াও কিন্তু ফ্রেন্ডস তোমাদের মাপ কিন্তু তোমাদের ফিতেতে করা হতো বা তোমাদের মানে চেস্টের মাপ এবং তোমাদের যে স্ট্যান্ডগুলো আছে তা দিয়ে কিন্তু হাইট মাপা হতো এবারে কিন্তু তোমাদের আর এফ আইডি দিয়ে কিন্তু সমস্ত রকম মানে এই যে তোমাদের রিক্রুটমেন্টে কিন্তু পরিচালনা করছে মানে তোমাদের টেকনোলজি ইউজ করে কিন্তু তোমাদের রানিং থেকে শুরু করে হাইট ওয়েট চেস্ট সমস্ত রকম এই আর এফ আইডি ব্যবহার করে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে এই কারণে ফ্রেন্ডস দেখো আরএফআইডি এটি কিন্তু সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় এসএসসি জিডি রিক্রুটমেন্ট পরিচালনার ক্ষেত্রে কিন্তু এই টেকনোলজি ইউজ করতে গেলে কিন্তু একটু সময় লাগে কারণ এই আরএফআইডি প্রত্যেকটি ক্যাম্পে কিন্তু তোমাদেরকে ইউজের জন্য সেখানে সেটিংয়ের ব্যাপার থাকে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করার জন্য কিন্তু অনেক রকম কাজ থাকে যেমন সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু প্রত্যেকটি ক্যাম্পে কিন্তু লাগানো হবে এবং আর এফ আইডি সমস্ত রকমভাবে সেটিং রাখা হবে এই সমস্ত কারণে কিন্তু এবছরে ইলেকশানটাকে ঢুকে গিয়েছে তারপরে তোমাদের আর এফ আইডি ঢুকে গিয়েছে মানে নূতন করে এবং সিসিটিভি ক্যামেরা পরিচালনা করা হচ্ছে মানে রিক্রুটমেন্টে কিন্তু সঙ্গে যুক্ত থাকছে যার কারণে কিন্তু এই সমস্ত প্রসেস একটা কিন্তু অনেকটা সময় নিয়ে এই সমস্ত কাজ কিন্তু করতে হয় যার কারণে কিন্তু একটু পিছিয়ে গিয়েছে তিন নম্বর যে কারণটি সি থেকে কিন্তু আগে তোমাদের রিক্রুটমেন্ট কন্টাক্ট করা হতো এবারে কিন্তু তোমাদের আইটি থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কম মানে কন্টাক্ট করা হচ্ছে আগে কিন্তু সিআরপিএফ কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট পরিচালনা করা হতো তোমাদের আগে রিক্রুটমেন্টটা একটা সেটিং ছিল এখন কিন্তু নূতন করে একটা রিক্রুটমেন্ট পরিচালনা করতে গেলে মানে সেটিং করতে গেলে একটা সময় লাগে যার কারণে কিন্তু তোমাদেরকে সময় দিতে হচ্ছে বা অনেকটা কিন্তু ধরতে হচ্ছে যে এই রিক্রুটমেন্ট কবে থেকে শুরু হবে প্রথমে জানি এই সমস্ত কারণে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়নি বা আরও কিছু দু একটা কারণ থাকতে পারে অফিসিয়ালি তাদের ফার্স্ট প্রশ্ন তোমাদের যে তোমাদের রেজাল্ট কবে আউট করা হবে এখানে কিন্তু যে নোটিফিকেশান তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মে মাসের একত্রিশ তারিখে কিন্তু লাস্টে তোমাদের নোটিফিকেশান জারি করা হয়েছে রিক্রুটমেন্টের এর পরে কিন্তু কোনো রকম নোটিফিকেশান আসেনি আশা করা যায় আমাদের সিসি জিডির কোনো না কোনো একটা ভালো নোটিফিকেশান মানে কোনো একটা সুসংবাদ কিন্তু তোমরা পেতে পারো কারণ হয়তো আর থেকে যে টেন্ডারটি নেওয়া হয়েছিলো সেটিও বা স্কোর কার্ড বা কোনো ফিজিক্যাল কার্ড সম্পর্কে রকম কোনো কোনো নোটিফিকেশান কিন্তু তোমাদের সামনে আসতে পারে তো দেখো তোমাদের রেজাল্ট কবে আসতে পারে প্রধান যে প্রশ্ন এক নম্বর যে তোমাদের কিন্তু অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে আজ কিন্তু তোমাদের ছয় তারিখ এখন কিন্তু আজও তোমাকে দিতে পারে বা দশ তারিখের ভিতরেও দিতে পারে সো যেহেতু তোমাদের আইডিবি থেকে টেন্ডার বারো তারিখে তোমাদেরকে একটা ফাইনালি নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে বারো তারিখের ভেতরে ফ্রেন্ডস আশা করা যায় তোমাদের স্কোর কার্ড কবে জারি করা মানে কত তারিখের ভিতরে জারি করতে পারে সো দেখো যদি বারো তারিখের ভেতরে কোনো মানে এর ভেতরে যদি তোমরা কোনো রকম নোটিস না পেয়ে থাকো আশা করা যায় বারো তারিখ থেকে ষোলো তারিখের ভেতরে কিন্তু তোমরা স্কোর কার্ড কোনো একটা নোটিফিকেশান কিন্তু ভালো একটা খবর কিন্তু তোমাদের আসতে পারে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের সেফ স্কোর কত থাকবে অনেকে কিন্তু প্রশ্ন করছে যে সেফ স্কোর কত কত নাম্বার পেলে আমরা ফিজিক্যাল মেডিকেল এবং বা ফাইনাল কাটাপ পাবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সবথেকে ফাইনাল কাট আপ নিয়ে সবথেকে বেশি প্রশ্ন করছে দেখো তোমরা সেভ স্কোরের ভিতর যদি তোমরা বলে থাকো সামনের বারে যে রিক্রুটমেন্টটা গিয়েছে তার থেকে ন্যূনতম যদি কেউ আট থেকে দশ নাম্বার বেশি থাকে বা তার মানে দশের উপরে যদি নাম্বার থাকে সো দেখো তারা কিন্তু সেফ স্কোরের মধ্যে পড়ছো কারণ তোমরা কিন্তু অবশ্যই একটা ফাইনালি কাট সুযোগটা থাকতে পারে দেখো এগুলি কিন্তু ভ্যাকেন্সি এবং তোমাদের রিক্রুটমেন্টে তোমাদের প্রেজেন্ট এবং কতটা কোয়ালিফাই করছে তার উপরে কিন্তু নির্ভর করে সো ফিজিক্যালি কাট আপ জারি করার পরে সব কিছু কিন্তু জানা যায় এই জন্য বলবো যে তোমাদের সেফ স্কোর যদি তোমরা বলতে চাও অনেকে কিন্তু প্রশ্ন করছে সেফ স্কোর কত একবার বলো দেখো তোমরা যদি এসসি এস টি এবং বর্ডার জেনারেল নকশাল এবং ইউডেল প্রার্থী যে কোনো প্রার্থী হয়ে থাকো বা যে কোনো ক্যাটাগরি হয়ে থাকো সামনের বারে যে তোমাদের কার্ড গিয়েছে তার থেকে যদি আট থেকে দশ নম্বর তোমাদেরকে বেশি থাকে তাহলে কিন্তু তোমরা সেভ স্কুলের মধ্যে পড়ো এটা কিন্তু তোমাদের বলা ছিল দ্বিতীয়ত তোমাদের পিইডি এবং পিএইচডি কবে থেকে শুরু হবে ফ্রেন্ডস দেখো যদি এই মাসে বারো থেকে ষোলো তারিখের ভিতরে তোমরা স্কুল কার্ড দেখতে পারো বা তোমাদের রেজাল্ট আউট কন্ট্যাক্ট করে থাকে তাহলে কিন্তু আশা করা যায় তোমাদের স্পিট বেশ মানে ফিজিক্যাল এসে টেস্টটা নেওয়া হয় আশা করা যায় যে জুলাই মাসে তোমরা কিন্তু শেষের দিকে ফিজিক্যাল যে তোমাদের রানিং হাইড্রোড চেস্ট যেটা রিক্রুটমেন্টটা পরিচালনা করা হয় সেটি কিন্তু আশা করা যায় জুলাই মাসের শেষের দিকে তো আমি এতদিন কিন্তু রকম নোটিশ আমি কিন্তু ছাড়িনি অনেকটা নোটিফিকেশান ঘাঁটার পরে বা অনেক স্যারেদের বড় বড় ইউটিউবারদের তাদের কথা শুনে সমস্ত রকম বক্তব্য সব কিছু দেখে অ্যানালাইসিস করে তারপর কিন্তু এই নোটিফিকেশনটা তোমাদের সামনে তোমাদের উপকারের জন্য তুলে ধরেছি আর একটা কথা তোমাদেরকে বলব যে তোমরা যেহেতু রিক্রুটমেন্টের কাজ একটু লেট হচ্ছে তোমরা খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করো কারণ কি এবারে কিন্তু বসার সময় রিক্রুটমেন্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল খুবই টাফ হবে এবং তোমাদের যদি গ্রাউন্ডের ভিতরে রান করানো হয় সেখানে কিন্তু টাইমটা বেশি খায় যদি কাদা থাকে তাও আরও বেশি প্রবলেম হবে এই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এই যে টাইমটা বলা হয়েছে টাইমটাকে কেন্দ্র করে তোমরা কিন্তু চলো যে এই টাইম ধরে তোমরা চলো এবং তোমরা সঙ্গে ফিজিক্যাল মেজারমেন্ট আর প্রস্তুতি নিতে থাকো এখন থেকে ভালো করে যারা এখন থেকে নাও নি তাদেরও বলছে তোমরা কিন্তু ভালো করে নিতে থাকো সব ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পেরেছো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু তোমরা লাইক করবে এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে জায় হিন্দ